কমলা হ্যারিস যদি আগামী নির্বাচনে জিতে যান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 11 সেপ্টেম্বর মার্কিন সম্প্রচার মাধ্যম ABC নিউজের আয়োজনে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত সরাসরি বিতর্ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে গাজায় যুদ্ধ বাধত না। এছাড়া বাইডেন প্রশাসন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলেও দাবি করেন। স্থানীয় সময় রাত 9টায় প্রেসিডেন্সিয়াল ডিবেট নামে পরিচিত এই বিতর্কটি শুরু হয়। সারা বিশ্বের মানুষের আগ্রহের তুঙ্গে থাকা এই বিতর্ক বিবিসি, CNN, চ্যানেল 4 সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এই বিতর্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা যাচ্ছে। বিতর্কে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস সম্পর্কে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন, এমনকি তিনি আরব জনগোষ্ঠীকেও ঘৃণা করেন, তাই তিনি প্রেসিডেন্ট হলে পুরো এলাকাটি উড়িয়ে দেবেন যেখানে আরব, ইহুদি ও ইসরায়েলের মানুষ বাস করেন। বিতর্কটি সঞ্চালনা করেছেন ABC নিউজের সাংবাদিক ডেভিড মুইর ও লিনসে ডেভিস।